তো মুসকি দিচ্ছ কি করতে সরে আছে, খেতে পারবে তো ওখান থেকে? দেখো আমরা খেতে পারি এইরকম সরে হাত হাত দিয়ে গুড়িয়ে নেওয়া যাবে। হ্যাঁ বলে দিচ্ছি, নেওয়া যাবে, রুলসটা বলে দিচ্ছি, দাঁড়াও চলো স্টার্ট করছি এটা। তো হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কিন্তু তোমরা থাম্বনেল দেখে তো জেনেই গেছো যে কী হতে চলেছে। ইয়েস, আজকেও সেই ইটিং চ্যালেঞ্জ, মানে আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তো আমি ভাবলাম তোমাদেরকে এন্টারটেন করার জন্য আবার একটা ইটিং চ্যালেঞ্জই করা যাক। তো আগেরবারেও চ্যালেঞ্জে আমার সাথে যে ছিল এখনও সেই রয়েছে, আমার মা, আমার মা ছাড়া আমার কেউ নেই। মানে তোমরা ভাবতেও পারো যে শুধু মাকে নিয়ে কেন ভিডিও করি, বন্ধুবান্ধবদের নিয়ে করি না, কারণ আমার কোনো বন্ধুবান্ধব নেই। মানে সত্যি কথা বলতে আমার কোনো বন্ধুবান্ধব নেই, তো আমার মাই রয়েছে, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড সব কিছু। তো আমি মায়ের সাথেই চ্যালেঞ্জটা আবার আজকেও পারফর্ম করব। তো যে চ্যালেঞ্জটায় কে যেতে, আর চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু স্পাইসি মোমো খাবার, মানে ভীষণ স্পাইসি। আজকে কিন্তু হাত ইউজ করা যাবে না, মানে আগের বারেও যেরকম সেমই রুলস রয়েছে, হাত কিন্তু ইউজ করা যাবে না। বলেন কি, মুখ দিয়েই খেতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে আজকে কিন্তু কোনো টাইম নেই, ঠিক আছে? কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে, টাইম দিলে না বেশি খাওয়া যায় না। তো খেতে হবে তো মোমোগুলো, সেই জন্য কোনো টাইমের কোনো ব্যাপার নেই, কিন্তু কে আগে চ্যালেঞ্জটাকে শেষ করতে পারে, এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। মানে চ্যালেঞ্জে কে জিতছে সেটা তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে, বাট ভিডিওতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখো, বাট চ্যানেল সাবস্ক্রাইব করো না, করো না। কমেন্টে বলো, আমি যথাযথভাবে সেটা করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার মোটিভেশন, যেটা আমি সবসময় বলি, এখনো সেই কথাই বলবো। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আর বকবক না করে চলো ওদের সাথে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে চলে আসছি ওদেরকে। তো চলে এসছি মোমো আর মাকে নিয়ে। তো এই যে দেখে নাও মা, তোমারটাও দেখিয়ে দাও, এই যে স্পাইসি মোমো একদম আজকে আমরা খাবো, কিন্তু হাত ইউজ করা যাবে না, কিন্তু প্লেটটা ঘুরিয়ে নেওয়া যাবে। নিজেই রুলস বানিয়েছে, হ্যাঁ, যে প্লেটটা আসলে আগের দিন পাচ্ছিল না, তো ওই জন্য আজকে একদম প্রিপারেশন করে বসেছে যে যাতে প্লেট ফ্লেট ঘুরিয়ে খেতে পারে। ঠিক আছে, প্লেটটা তুমি ঘোরাতে পারবে, মানে হাত দিয়ে ঘুরিয়ে নিতে পারবে, কিন্তু হাত দিয়ে মোমোটা তোলা যাবে না, মুখ দিয়ে কিন্তু খেতে হবে। হ্যাঁ, মুখ দিয়েই খাবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, মা বলতে চাইছে যে একটা টাইমারও সেট করতে, মানে একদম চ্যালেঞ্জিং ভিডিও করতে চাইছে, ঠিক আছে? মানে একটা টাইমারও সেট করতে হবে। তো কত কত টাইম না দিলে হয়? দু মিনিটে তুমি পারবে খেতে? পাঁচটা পারবে তো? এক পাঁচ মিনিট, পাঁচ মিনিট, ঠিক আছে? তো চলো পাঁচ মিনিট টাইম দেবো, ঠিক আছে? কিন্তু কে কত আগে তাড়াতাড়ি শেষ করতে পারে, হ্যাঁ, পাঁচ মিনিট টাইম তো দেবো, কিন্তু তার আগে মানে কে তুমি শেষ করতে পারো না আমি পারি, সেটা কিন্তু রয়েছে ব্যাপারটা। তো চলো স্টার্ট করা যাক, আগে টাইমার সেট করি। আগের দিন টাইমার সেট করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, বাট আজকে আমি টাইমারটা সেট করে নিই, তারপরে স্টার্ট করছি। ফোনটা করি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে পাঁচ মিনিটের আমি টাইমার সেট করেছি, টাইমার স্টপ ওয়াচ নয়, আগের ভিডিওতে আমি ভুলভাল বলেছিলাম। তো আমি পাঁচ মিনিটের এখানে টাইমারও সেট করেছি, আর মাঝকে পারবে তো আগের দিন হেরে গেছিলে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি, চেষ্টা কোনো হয় আজকে জিততেই হবে, ঠিক আছে? ঠিক আছে, তো চলো এবার স্টার্ট কর। তো চলো এবার আমি টাইমারটা অন করছি, সামনে সরিয়ে নে, হ্যাঁ ম্যাচিং নেল পলিশ পরে এসেছি ভিডিও করবো। দেখো একটু নোটটা দেখো, কোন এই লোক, কাহাঁ সে আতে? তো চলো আর বকবক না করে টাইমারটা সেট করি, মানে স্টার্ট করছি, নট সেট, স্টার্ট করছি। এবার তুতলে যাই কেন কি জানি, মা কালকেই আমায় বলছিল আমি খুব তুতলে যাচ্ছি ইদানিং। তো চলো বাবাই আবার লক হয়ে যায়। 1 2 3 স্টার্ট। তুমি
উল্টে গেছে। বেশ ঝাল গো মা, খুব ঝাল। নাক দেখো, নাকের দেখো আমি ফার্স্টে হচ্ছে কালকে বুঝে যাবে এসব তো জ্বালা করছে না তো। ক্লিয়ার রেজাল্ট, মা আজকে আমার জিতে গেছে। মানে আমার একটু দেরি হয়েছে প্রথম মোমোটাই তুলতে, ওখানেই মা বিট করে গেছে আমাকে। তুমি ওখানেই বিট করে গেছে, তুমি ফার্স্টেই একটা ফট করে তুলে নিয়েছো, আমি তুলতে পারছিলাম না, উল্টে গেছিল আমার প্রথমেরটাই। তো ঠিক আছে, খেলায় হার জিত আছে, তুমি এবারে জিতে গেছো, পরের বারে আমি জিতবো, মনে থাকে যেন এটা। এর পরের বারে যে চ্যালেঞ্জ হবে, এবারে লঙ্কা খাওয়া খাবি, এবার লঙ্কা খাইয়ে দেবো এবার। কি বলে, আমি লেবু ও লঙ্কা? ও তুমি লেবু আর আমি লঙ্কা? হ্যাঁ মা, কারণ লেবুটা একদমই খেতে পারে না, আমি যেরকম লঙ্কা খেতে পারি না, মা লেবু খেতে, মানে মা টকই খেতে পারে না, মা টকের কিছু খায় না, একদমই টক মানে পছন্দই করে না টক জিনিসটা। আর লেবু তো ছেড়েই দাও, আমি জীবনে দেখিনি, মানে এখনো ছোট থেকে বড় অবধি মাকে দেখিনি কোনোদিন। আমি লেবু, তুমি লঙ্কা, উঠে গেল এমন লঙ্কা আমি যাতে ঝাল থাকবে। কেসা লাগা মেরা মজাক, এমন লঙ্কা কোথায় পাবে মা? তো 5 মিনিট এখন শেষ হচ্ছে, তার আগেই আমার মা বিট করে গেছে আমাকে, ছেড়ে দাও, আজকের উইনার আমার মা। তো বেশি বেশি করে দেখো, বেশি বেশি শেয়ার করো। তো যেটা মা বললো, অবশ্যই তোমরা ভিডিও সবাই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন, আমরা যথাযথভাবে তোমাদের চেষ্টা করবো এন্টারটেইন করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, দেখো, আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো, তারাও এনজয় করুক এইসব আমাদের কারুকার্য দেখে। মানে তোমাদের বলবো কি, স্পাইসি মোমো চ্যালেঞ্জ আমার নাকে ঢুকে গেছিলো খেতে, জ্বালা করছে আমার, এখানে অবধি পুরো জ্বলছে, এখানে মানে নাকের এই এতটা অবধি জ্বলছে। তো ঠিক আছে, তাহলে আসছি এবার আমরা, দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে খুব তাড়াতাড়ি, কারণ আমি তো 2 দিন ছাড়াই ভিডিও দিই, তোমরা সবাই জানো। তো মা টাটা বলে দাও এবার, টাটা টাটা, সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। লাস্টে মোমোটা কেন
খুব ঝালমানা এই যেটা সাবান দিতে হবে জ্বালা করছে আমার না নাকের ঠিক আছে এত জ্বালা জ্বালা করছে এত অব্দি খুব ঝাল এটা কিছু গরম গরম খেলে মুখটা হেভি সুন্দর লাগবে শক্ত হয়ে গেছে ওদেরকে গরম করে দেবো এটা দিয়ে তো